অফিসাটা নতে চলে টাকা দি খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা। অফিসাটা নতে চলে টাকা দি খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা। খুন খারাপি সব টাকাতে হবে, টাকাতেই বেকসুর খালাস পাবে, টাকাতেই বেকসুর খালাস পাবে। হাই এক জামানা আজ এসে গিয়েছে, হাই এক জামানা আজ এসে গিয়েছে। চোর চার সব তার প্রথা হয়েছে, চোর চার সব তার প্রথা হয়েছে। কথা লিখে হবে না কোশেষ, মানুষ মানে না আর প্রভুর আদেশ, মানুষ মানে না আর প্রভুর আদেশ। তাই কাই কিছু কথা তুলে ধরেছে, তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, জোর চার সব তার প্রথা হয়ে। একেবারে নূতন গজল আমার এই বছরের ক্যাসেট নূতন গজল স্বার্থ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে রিলোপে সব বেঁধে উঠেছে। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে রিলোপে সব বেঁধে উঠেছে, শাড়িতে রিলোপে সব বেঁধে উঠেছে। আজ লুটুপাট, আজ লুটুপাট রাখা জানি আম হয়েছে, আজ লুটুপাট রাখা জানি আম হয়েছে। জোর সব তার প্রথা হয়েছে, জোর জারি সব তার প্রথা হয়েছে। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে রিলোপে সব বেঁধে উঠেছে, শাড়িতে রিলোপে সব বেঁধে উঠেছে। কবি কিছু বাস্তব কথা তুলে ধরেছে, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কে এক পা ফেলে না, অতি মূল্যবান কথা। সেই সম্পর্কে লেখক লিখছেন, সাড়িতে সেজেছে বোকা দেশের নেতা, সাড়িত হারিয়ে দুঃখী হয়েছে পিতা। সাড়িতে সেজেছে বোকা দেশের নেতা, সাড়িত হারিয়ে দুঃখী হয়েছে পিতা। সাড়িত হারিয়ে মা দাসী হয়েছে, আর সাড়িতে কোনে বউ রানী সেজেছে, আর সাড়িতে কোনে বউ রানী সেজেছে। দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে, দেখো দুনিয়ার রীতিনীতি পাল্টে গেছে। জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। যতদিন পকেটেতে টাকা কড়ি রয়, ততদিন সবাই তাকে বাবু বাবু কয়। যতদিন পকেটেতে টাকা কড়ি রয়, ততদিন সবাই তাকে বাবু বাবু কয়। ফুরিয়ে গেলে বাবু টাকা ও সোনা, কেউ আর বাবু বলে তাকে ডাকে না, কেউ আর বাবু বলে তাকে ডাকে না। চলেছে এমন টোকা সব সময়ে, চলেছে এমন টোকা সব সময়ে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, দেখো শাড়িতে দুনিয়াটা সেজে উঠেছে, শাড়িতে লোপে সব মেতে উঠেছে, শাড়িতে লোপে সব মেতে উঠেছে। যুগেতে যাদের টাকা আছে তাদের লাইনে দাঁড়াতে হয় না, যাদের টাকা আছে তাদের ট্রিটমেন্ট আগে হচ্ছে, অতি মূল্যবান কথা। সেই সম্পর্কে কবি লিখছেন, অফিস আদালতে চলে টাকারি খেলা, টাকা না থাকিলে তোমায় করিবে হেলা। অফিস আদালতে চলে টাকারি খেলা,
টাকা না থাকিলে তো ভাই করিবে হেলা, খুন খারাপি সব টাকাতে হবে, টাকাতেই বেকসুর খালাস পাবে, টাকাতেই বেকসুর খালাস পাবে। হাই এক জামানা আজ এসে গিয়েছে, হাই এক জামানা আজ এসে গিয়েছে, চোর চার সব তার প্রথা হয়েছে, চোর চার সব তার প্রথা হয়েছে। কথা লিখে হবে না কোশেষ, মানুষ মানে না আর প্রভুর আদেশ, মানুষ মানে না আর প্রভুর আদেশ। তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, তাই কাইজার কিছু কথা তুলে ধরেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। দেখো সারথের দুনিয়াটা সেজে উঠেছে, দেখো সারথের দুনিয়াটা সেজে উঠেছে, জোর চার সব তার প্রথা হয়েছে, জোর চার সব তার প্রথা হয়েছে। যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না, এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। যুগের যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। বিদেশিদের মতো করে খেটে চলে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে খেটে চলে, মাথার ওড়নাটা কলাইতে দিয়ে চুলগুলি পাবলি কি দিয়ে, পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না, নারী কই কেন করো এত বাহানা। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। যদি বাড়িতে দুলাভাই আসে, শাড়িরা দুলাভাইয়ের সঙ্গে অনেক রকমের আবদার করে, কেমন আবদার করে করে ছন্দের মাধ্যমে দেখছেন, দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায়, দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায়, স্টুডেন্টে বসে তারা কত কি যে খায়, স্টুডেন্টে বসে তারা কত কি যে খায়, দুলাভাই শালি প্রেমে পাগল হয়ে যায়। এই যুগের যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হই কেন করো এত বাগানা, তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হই কেন করো এত বাগানা, মরণ ঘুমিয়ে আসবে যখন শয়তানের শয়তানি
বুঝবে তখন সাকাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আচারুদ্দিন বলে তাই একটু শোনো না, পুরুষের পেশে নারী আর সেজনা, যুগের যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না, যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। শোনারাও ফরমাইশি মোল্লা গজল আপনাদের সম্মুখে আমার ওস্তাদ তার মূল্যবান। হ্যালো হ্যালো, এই গজলে সন্তুষ্ট হইয়া 30টি টাকা পুরস্কৃত করিল। শুকরিয়া। তো এখন আপনাদের সম্মুখে আরেকটি গজল পরিবেশন করে শোনাবো।